আজকের মেনটেন্স কখন শেষ হবে গেম কখন ওপেন হবে আজকে কোনো আপডেট আসবে কিনা বিস্তারিত জানাবো এই ভিডিওতে হ্যালোভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ প্রথমেই জানাতে চাই আজকের পোটো বক্স অর্থাৎ প্লেয়ার অব দ্য উইক বক্স সম্পর্কে আজকের বক্সে বিশেষ কোনো প্লেয়ার আসার সম্ভাবনা নেই কারণ হচ্ছে বর্তমানে শুধুমাত্র ন্যাশনাল কিছু ম্যাচ ছাড়া তেমন কোনো ম্যাচ চলমান নেই ফলে যদি ক্লাব ভিত্তিক কোনো বক্স দেয় তাহলে রিপিটেড কোনো বক্স আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি যে বক্সটা আপনারা আগেও পেয়েছেন বা মিক্স কোনো প্লেয়ার বক্স ঠিক আছে অ্যান্ড যদি ভাগ্য ভালো হয় সেই ক্ষেত্রে কিছু ন্যাশনাল প্লেয়ারের বক্সও আসতে পারে তবে আমরা আশা করছি যে কোন যাতে কিছু ন্যাশনাল প্লেয়ারের মিশ্রণে একটা বক্স দেয় নাম্বার টু ম্যাচ পাস আপনারা দেখতে পাচ্ছেন যে এই ম্যাচ পাসের এন্ডিং ডেট হচ্ছে ছয় তারিখ ছয় মাস দু অর্থাৎ আজকে মেনটেন্সের পর আপনি এই ম্যাচ পাসটা আর পাওয়ার কথা না অর্থাৎ এই ম্যাচে ম্যাচ পাসে যেই অফারটা চলতেছে ডিসকাউন্টটা চলতেছে সেটা আর পাওয়ার কথা না কিন্তু কোন আমাদেরকে একটি শিডিউল চেঞ্জেস নোটিফিকেশন দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যেখানে কোনামি বলেছে যে ফিফটি পারসেন্ট অফ অর ম্যাচ পাস বিফোর ডেট ছিল ছয় তারিখ ছয় মাস অ্যান্ড আফটার ডেট হচ্ছে তেরো তারিখ ছয় মাস অর্থাৎ এই ম্যাচ পাসের যেই ডিসকাউন্টটা এটাকে আরও ছয় দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে সুতরাং আজকে মেনটেন্সের পরেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি এই ম্যাচ পাসটাকে পার্চেস করতে পারবেন নাম্বার থ্রি প্লেয়ার ভার্সেস প্লেয়ার ইভেন্ট যেখানে আপনি কয়েনের ইভেন্ট পেয়ে যাবেন এক থেকে দুটি যেখানে পঞ্চাশ করে এই ফুটবল কয়েন পাবেন প্রথম ম্যাচ উইনের জন্য দুটি বক্স পেলে আপনি একশো কয়েন পর্যন্ত পেয়ে যাবেন সেই সাথে ট্যুর ইভেন্ট আপনি একটা বক্স পেয়ে যাবেন যেটা কমপ্লিট করার মাধ্যমে বা যেখানে তিন হাজার পয়েন্ট করার মাধ্যমে আপনি প্লেয়ার অফ দ্য উইক বক্স একটা ফ্রি চান্স চান্সডিল পেয়ে যাবেন সেই সাথে কোন আমি স্পিড স্টার্স নামে যে নমিনেটিং কন্ট্রাক্ট বক্সটা দিয়েছিল সেটার মেয়াদও আরও ছয় দিন বাড়ানো হয়েছে সুতরাং আজকে নতুন করে নমিনেটিং বক্স আসার সম্ভাবনা নেই বলাই চলে যে এই বক্সটাকে আমরা আগামী ছয় দিনের জন্য আবারও পেয়ে যাব আজকে মেনটেন্সের পর এই এছাড়া যেহেতু কোনো সিজন সেভেন আপডেটকে পিছিয়ে দিয়েছে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত নিয়ে গেছে সো আজকে আর বড়ো সড়ো কোনো আপডেট আসার সম্ভাবনা নেই শেষতে আজকে গেম ওপেন টাইম হচ্ছে বাংলাদেশ সময় দুপুর দুইটা ইন্ডিয়াতে আধা ঘন্টা আগে পরে গেম ওপেন হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ